আমরা ধর্ণার অনুমতি চাইছি, আমরা রাজ্যের কাছে ধর্ণার অনুমতি চাইছি, আমরা বাংলায় ধর্ণা দিয়ে বলতে চাই প্রত্যেক মানুষের। সকটি 97 লক্ষ ভোটার আছে, 77,800 ওপর বুথ আছে, প্রত্যেক বুথের মানুষ যেন নিরপেক্ষ ভাবে ফ্রি এবং ফেয়ার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার দাবিতে আমরা ধর্ণার অনুমতি চাই। এবং উনি শুধু নিজে জয়েন করেননি, ওনার সাথে সমস্ত কাউন্সিলররা জয়েন করেছেন। এবং অত্যন্ত বড় ব্যাপার যে যেটা অত্যন্ত নির্বাচনী বোর্ড অফ কন্ডাক্ট চালু হওয়া সত্ত্বেও ভাটপাড়ায় নগ্ন ভাবে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে অর্জুন সিং এর তার সভ্য সমর্থকদের বিরুদ্ধে। আমরা এটা ফাইট আউট করব। আমরা কোনো অবস্থাতেই পশ্চিমবাংলায় নিরপেক্ষ নির্বাচন আমরা করবই। এবং আপনাদের স্মরণ করিয়ে দিই, 2006 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন যে বাংলায় সব বুথ স্পর্শকাতর, সব বুথেতেই কেন্দ্রীয় বাহিনী চাই। 2009 সালে বলেছিলেন পশ্চিমবাংলায় সব বুথ স্পর্শকাতর, সব বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। উনি 2004 সালে বলেছিলেন যে পশ্চিমবাংলায় একটা বিশেষ অবজারভার দেওয়া উচিত। উনি 2009 সালে বলেছিলেন পুলিশ অবজারভার দেওয়া উচিত। আর আজকে যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে ক্ষমতায় আসার পর আজকে গণতন্ত্রটাকে হত্যা করা হচ্ছে। আজকে সারা ভারতবর্ষের মানুষ জানতে চাইছে পশ্চিমবাংলায় লোকতন্ত্র থাকবে কি থাকবে না। সেই দাবিকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা, সমর্থকরা সবাই মিলে আমরা চাইছি যে পশ্চিমবাংলায় মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আমরা লক্ষ্য করে দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবাংলায় 100 জন মানুষ খুন হয়েছে, যার মধ্যে 62 থেকে 67 জন মানুষ শুধু ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবাংলায় 34% আসনে বাংলায় মানুষকে মনোনয়ন দিতে দেওয়া হয়নি। পশ্চিমবাংলাতে প্রায় পশ্চিমবাংলায় যারা জিতেছে তারাও আজকে রাজ্যে থাকতে পারছে না, বাইরে চলে যেতে হচ্ছে। আর মমতা ব্যানার্জি বলছেন বাংলায় নাকি সুস্থ গণতন্ত্র আছে। তাই আমরা ভারতবর্ষের মানুষকে জানাতে চাই বাংলায় গণতন্ত্র বলে কিচ্ছু নেই। সেই জন্য জায়গায় দাঁড়িয়ে আজ আমাদের এই সংগ্রাম, এই লড়াই শুরু।